হোসেনদের আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের ঠিক অপোজিটেই এটি অবস্থিত। গেটের প্রবেশপথে দেখা গেল এক জোড়া পাখি, কাপল। কিন্তু দুঃখের বিষয়, আমার সাথে কোনো পাখি না থাকাই একাই সব কিছু করতে হয়। আচ্ছা যাই হোক, আজ আপনাদের দেখাবো নরসিংদী জেলা শহরের খুব কাছেই নরসিংদী পৌর শিশু পার্ক, যেটি কিনা নরসিংদীর বাসাইল এলাকার সিলেট মহাসড়কের পাশেই অবস্থিত। পার্কের প্রবেশপথের পাশে রয়েছে পচা কালো ময়লা পানির একটি ছোট পুকুর, পরিষ্কার করার মতো যেন কেউ নেই। যাই হোক, এগুলোতে আমরা কান না দেই। পার্কের ঠিক পাশেই রয়েছে নরসিংদী ক্লাব লিমিটেড এবং জনপ্রিয় খাবার হোটেল। তো চলুন পার্কের ভিতর প্রবেশ করা যাক। পার্কে প্রবেশ করতে কোনো প্রকার ফি লাগে না, 24 ঘন্টাই খোলা থাকে। কিন্তু নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পরে পার্কে না থাকাই ভালো। সালের মার্চে নরসিংদীর পৌর মেয়র জনাব মোহাম্মদ কামরুজ্জামান এই পার্কটি উদ্বোধন করেন। পার্কটিতে তেমন কোনো জনপ্রিয় রাইড নেই। বাচ্চাদের জন্য রয়েছে কয়েকটি স্লিপার এবং কিছু দোলনা, সেই সাথে রয়েছে বসার মতো অনেকগুলো জায়গা এবং মর্নিং ওয়াক ও জগিংয়ের জন্য সুন্দর আঁকাবাঁকা রাস্তা। ভিতর আঁকাবাঁকা রাস্তার সাথেই আছে বড় ড্রেনের মতো খোপ, যাতে সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পানি প্রবাহের জন্য রাখা হয়েছিল, যদিও কখনো আমি এগুলোতে পানি প্রবাহ দেখতে পাইনি। পানির বদলে এক গাদা শুকনা পাতা পড়ে আছে। পরিষ্কার পানি থাকলে দেখলে অবশ্যই খুব ভালো লাগতো খোপগুলোতে। কেউ না থাকাতে আমার সব কিছু একাই করতে হয়। এই যে দেখুন এর প্রমাণ, একাই দুল খাচ্ছি। আপনারা সাথে কাউকে নিয়ে আইসেন, তাহলে আর আমার মতো আপনাদের কষ্ট করতে হবে না। একজনের কাছে ফোনটি দিয়ে ফিরে যাচ্ছি সেই শিশুবেলায়। যাই হোক, সবশেষে বলবো ওভারঅল মোটামুটি ভালোই। সকালের জগিং এবং মর্নিং ওয়াকের জন্য এবং সঙ্গীকে নিয়ে বসে বাদাম খাওয়ার জন্য হলেও আসতে পারেন এই পার্কটিতে, কিন্তু অবশ্যই নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার আগে পার্ক ত্যাগ করবেন। আজ এই পর্যন্তই, নেক্সট হাজির হব নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।